ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় আটক নূর আলমকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। বিকেলে তাকে জেল হাজতে পাঠায় পীরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার বিকেলে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় থাকা বঙ্গবন্ধুর ম্যুরালে ইট দিয়ে আঘাত করে নূর আলম। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ। আটক নূর আলম পেশায় কাঠমিস্ত্রি।